That's out for ball. He deserves it. ক্যারিয়ারের নতুন ল্যান্ডমার্কে তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পর সাদা পোশাকে বাংলাদেশের সফল বোলার তিনি। দশমবারের মতো 5 উইকেট নিয়ে ছুঁয়েছেন দেশ উইকেটের মাইলফলক। এই নিয়ে তিনি দেশের বাইরে 5 উইকেট নিয়েছেন 3 বার। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে টাইগারদের মধ্যে 2 তাইজুল, 215 উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে তাইজুল ছিলেন উপেক্ষিত। তাসকিন শরীফ হলে দেশে ফিরে আসায় সুযোগ পেয়েছেন তাইজুল। একাদশে ফিরে 6 উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন কতটা ভুল ছিল তাকে উপেক্ষা করার সিদ্ধান্তটি। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে নির্বাচকদের ভুল প্রমাণ করলেন বাঁহাতি স্পিনার। 50 ওভার বল করে 135 রান দিয়ে সাউথ আফ্রিকায় প্রথম ইনিংসে নিয়েছেন 6 উইকেট। এর আগে প্রথম দিনে চা বিরতি পর্যন্ত বল হাতে বাংলাদেশের অর্জন মাত্র 3 উইকেট, যা 2টি তাইজুলের। প্রোটিয়াদের 2 সেট ব্যাটারকেও সাজ করে ফিরিয়েছেন তাইজুল। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম সেশনের দিকে ব্যাট হাতে জ্বর তুলে 50 তুলে নিয়েছেন কেশব মহারাজ। দ্বিতীয় সেশনেও আগ্রাসন বজায় রেখে সেঞ্চুরির দিকে ছুটছিলেন এই অলরাউন্ডার, তবে তাকে সেঞ্চুরি বঞ্চিত করে নিজের 5 উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।